অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা দেখে নেব প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট বোর্ড ওয়েস্ট বেঙ্গল পরিচালিত প্রাইমারি ফাইনাল এক্সামিনেশন 2022 বা বৃত্তি পরীক্ষায় ইংরাজি প্রশ্নপত্র কেমন হয়েছিল। ঠিক আছে, তো দেখো প্রথম প্রশ্ন এসেছিল, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন বিলো ইন সেন্টেন্স। প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 2 করে থাকবে, অর্থাৎ নিচের অংশটি পড়ো এবং পূর্ণ বাক্যে প্রশ্নগুলির উত্তর দাও। লিপি ইজ এ লিটিল গার্ল, সি ইজ 9 নাও, সি লিভস উইথ হার পেরেন্টস অ্যাট সুখনগর, এভরি ইয়ার এ বিগ ফেয়ার ইজ হেল্ড ইন দ্য ভিলেজ, ইট ইজ গোয়িং অন রাইট নাও, লিপিস ফাদার মেক্স মার্কস অফ ভেরিয়াস কাইন্ডস, হি সেলস দেম ইন দ্য ফেয়ার। এখন দেখো প্রশ্নগুলি দেখে নাও, হু ইজ লিপি, 2 নম্বর আছে, হাউ ওল্ড ইজ লিপি, এরপর হোয়াট ইজ হেল্ড ইন দ্য ভিলেজ এভরি ইয়ার, এরপর উইথ হোম লিপি লিভস অ্যাট সুখনগর। 2 নম্বর প্রশ্নে আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অফ দ্য ফলোয়িং রাইম, অর্থাৎ নিম্নলিখিত কবিতাটি শূন্যস্থান পূরণ করো। মিস্টার ড্যাশ সেড আই এম গোয়িং টু ড্যাশ, সো হি পুট হিজ ড্যাশ ডাউন বিটুইন হিজ ড্যাশ। 3 নম্বর প্রশ্ন আছে, দেখো রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট এনি ওয়ান অফ দ্য ফলোয়িং, এটির মান হচ্ছে 8, অর্থাৎ যে কোনো একটি বিষয় সম্বন্ধে 4টি বাক্য লেখো। প্রথমে আছে দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরপর নেতাজি সুভাষ, 3 নম্বর আছে মাই মাদার। এরপরের প্রশ্নে ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য ব্যাকেট, অর্থাৎ বন্ধনীর মধ্য থেকে সঠিক শব্দ বেছে নিয়ে যে কোনো 3টি শূন্যস্থান পূরণ করো। প্রথমে আছে মাই নেম ড্যাশ মীরা ইজ অবলিক আর, এরপর আছে ড্যাশ স্কাই ইজ ব্লু, ব্যাকেটে আছে দ্য অবলিক এ, এরপর আছে উই আর ড্যাশ টু স্কুল, ব্যাকেটে আছে গো অবলিক গোয়িং, এরপর দিস ইজ ড্যাশ আমব্রেলা, ব্যাকেটে আছে এ অবলিক অ্যান। 5 নম্বর প্রশ্নে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রোনাউন্স এনি 3, অর্থাৎ যে কোনো 3টি বাক্য প্রোনাউন্স দিয়ে পূরণ করো। রবি ইজ এ গুড বয় ড্যাশ স্টাডিজ ইন ক্লাস 4, এরপর পিপল ওয়ার হ্যাপি ফুলস্টপ ড্যাশ ওয়ার শাউটিং ইন জয়, এরপর সালমা ইজ এ ইয়াং গার্ল ড্যাশ ড্রস ভেরি ওয়েল, এরপর আই রিড এ বুক ইয়েস্টারডে ফুলস্টপ আই লাইক ড্যাশ ভেরি মাচ। 5 নম্বর আছে গ্র্যান্ডমা স্মাইল্ড ফুলস্টপ ড্যাশ টুক অল অফ দেম ইন টু দ্য কিচেন। 6 নম্বর প্রশ্নে আছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড, অর্থাৎ নিচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো যে কোনো 3টি, প্রত্যেকটি প্রশ্নের মান 2, ভিলেজ ব্রুম স্টপ ক্রাউড প্লে এবং ভ্যাকেশন। এরপর আছে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন এনি 3, অর্থাৎ নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। হোয়াট ইজ ইয়োর নেম, 2 নম্বর আছে হাউ ওল্ড আর ইউ, 3 নম্বর ডু ইউ লাইক টু প্লে উইথ ইয়োর ফ্রেন্ডস, এরপর হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড, এরপর আছে হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ মান্থ। এরপরের প্রশ্ন আছে গিভ দ্য পুরেল ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড এনি 3, অর্থাৎ যে কোনো 3টি বহু বচন লেখো, প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 2। এখানে আছে দেখো বুক ট্রি টয় ডে ফক্স স্টল আর উইঙ্ক। শেষ প্রশ্নে আছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ, অর্থাৎ যে কোনো 3টির ইংরাজি অনুবাদ করো, প্রত্যেকটি প্রশ্নের মান 2 করে। রাজীব ষষ্ঠ শ্রেণীতে পড়ে, আমি ফুল ভালোবাসি, 7 দিনে 1 সপ্তাহ হয়, সূর্য একটি নক্ষত্র, আমি এই কলম দিয়ে লিখি।